বন্ধুরা, খেয়াল করো, এখানে আমরা একটা মজার খেলা নিয়ে এসেছি। এখানে আমরা গুণের নামতা দিয়ে খালি ঘরগুলো পূর্ণ করব। কী হয় বলো তো? মাঝখানে এখানে আছে 3 এবং পাপড়িয়া এখানে আছে 2। 3 আর 2 গুণ করলে হয় 6, আবার 3 4 গুণ করলে হয় 12। এভাবে আমরা প্রত্যেকটা গুণ করে করে উত্তর বসাবো। খেয়াল করো, 3 গুণ 3 কত হয়? 3 3 গুণে 9, 3 8 গুণে 24, 3 7 গুণে 21, 3 6 গুণে 18, 3 5 গুণে 15, 3 9 গুণে 27, 3 10 30। তাহলে ছোট্ট বন্ধুরা, আমরা কিন্তু গুণের নামতার সাহায্যে এই ফুলের প্রত্যেকটা পাপড়ি সংখ্যায় সংখ্যায় পূর্ণ করে দিলাম। চলো এরকম আরও কিছু মজাদার খেলা খেলে ফেলি। এখানে কি বলছে, 1টি প্যাকেটে 2টি লজেন্স আছে, 8টি প্যাকেটে মোট কতগুলো লজেন্স আছে? খেয়াল করো, এখানে প্যাকেট আছে কয়টি? 1 2 3 4 5 6 7 8টি, তাই না? এই 8টি প্যাকেটে 2টি করে লজেন্স আছে, অর্থাৎ মোট লজেন্স আছে 8 গুণ 2। দেখি তোমরা কত আসে, 2 গুণ 8, অর্থাৎ 8 2 গুণে 16। তাহলে 8 2 গুণে মোট 16টি লজেন্স আছে। এরকম আরও একটি সমস্যা আমরা দেখে ফেলি। 1টি শ্রেণীকক্ষে 10টি বেঞ্চ আছে, 1টি বেঞ্চে 5 জন ছাত্র বসতে পারে। শ্রেণীকক্ষে মোট কতজন ছাত্র বসতে পারে? খেয়াল করো, বেঞ্চ আছে 5টি এবং বসতে পারে 5 জন করে, বেঞ্চ আছে 10টি। সরি বন্ধুরা, আমি আগেরবার বলে ফেলেছিলাম 5টি বেঞ্চ আছে, আসলে বসতে পারে 5 জন, বেঞ্চ আছে 10টি। তাহলে 10 গুণ 5 50, অর্থাৎ 50 জন ছাত্র বসতে পারবে। তাহলে খেয়াল করছো বন্ধুরা, আমরা কিন্তু গুণ এবং গুণের নামতা দিয়ে অনেক মজার মজার খেলা এবং সমস্যা সমাধান করতে পারি। এবং এটা যদি করতে তোমাদের ভালো লেগে থাকে, আমাদের ভিডিওটা লাইক দিতে ভুলো না।